বান্দরবানের তুমব্রু সীমান্ত লাগোয়া বাজারপাড়া গ্রাম, চারিদিকে শুনশান। মাঝে মধ্যে কেবল নিরবতা ভেঙে শোনা যাচ্ছে পাখির কিচিরমিচির। এই এলাকার প্রায় প্রতিটি বাড়ি এখন শিশু ও নারী শূন্য। তাদের নিরাপদ আশ্রয় পাঠিয়ে পাহারায় রয়ে গেছে গৃহকর্তা। এমন পরিস্থিতি আশপাশের অন্তত 7টি গ্রামের। লোকজন কম, তাই বন্ধ স্থানীয় বাজারের অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানও। বাড়িঘর ছেড়ে সবাই চলে গেছে। আমরা দোকানপাট নিজেরা দোকানপাট বন্ধ করে এখন আড়ালে লুকিয়ে আছি, কারণ কোন সময় কি দুর্ঘটনা ঘটেছে কেউ জানে না। আতঙ্ক হয়ে সব বাড়িঘর ছাড়িয়ে কিছু আশ্রয় কেন্দ্রে, কিছু আত্মীয় স্বজনের বাসায় চলে গেছে। মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতার জেরে বেশ কিছুদিনই আতঙ্কে দিন কাটছে সীমান্তের বাসিন্দাদের। উদ্ভূত পরিস্থিতিতে তুমব্রু সীমান্তের কাছে থাকা বাসিন্দাদের নিরাপদে রাখতে আশ্রয় কেন্দ্র খুলেছে বান্দরবান জেলা প্রশাসন। হামলা করে তুললে আমরা ডরাই নেবে কোন আগে গিয়ে পরিবার সয় রাঁধি না পারি আজ আগে পরে তাহলে দৌড়া দৌড়ে যায় যা আর 10-15 দিন পরে মানুষের ঘরে ঘরে তাহলে হালি এড়া স্থান দিও বলে হয়ে এড়া আগে গিয়ে সানিয়া মানে মানিয়ে এখানে চলে আসি। ওখানে বাচ্চার বাপ আছে, ঘরে জিনিসপাতি আছে, এগুলো অত্যাচারের জন্য ও মানে বাড়িতে তাকি গেছে, আমরা এখানে চলে আসি। এমন পরিস্থিতিতে বুধবার সকালে তুমব্রু ও ঘুমধুম সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন বিজিপি মহাপরিচালক। তার পরিদর্শনের সময় সকাল 11:05-এর দিকে ঘুমধুম সীমান্তের ওপার থেকে আবারও কয়েক রাউন্ড গুলি বর্ষণের শব্দ ভেসে আসে। বিজিপি প্রধান জানান, সীমান্ত পরিস্থিতি পুরোপুরি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে এবং অত্যন্ত ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে, আর একজন রোহিঙ্গাকেও বাংলাদেশে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। এটা সম্পূর্ণই মায়ানমারের অভ্যন্তরীণ গোলযোগ এবং সংঘাত, যেটার কারণে আমরা প্রতিবাদ লিপিও দিয়েছি তাদের কাছে, এটা বন্ধ করতে বলেছি, যাতে কোনো ধরনের ফায়ার আমাদের বর্ডারের ভিতরে না আসে। আমরা আর কোনো মৃত্যু চাই না। আমাদের দুজন, একজন রোহিঙ্গা সহ একজন মহিলা আগে মর্টার শেলের আঘাতে মারা গেছে। আমরা আর কোনো মৃত্যু চাই না, চাই আমরা এই পরিস্থিতির আসল সমাধান। গত 2 দিনে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে 75 জনকে ফেরত পাঠানো হয়েছে। নাফ নদীতে বাড়ানো হয়েছে কোস্টগার্ডের নজরদারি। এখন বান্দরবান।